কর্মাতে আমি যে চরিত্র করেছি তার নাম মন্দ্রিতা। মন্দ্রিতা ভীষণই কনফিডেন্ট, মানে ও যা বলে বা যা ডিসিশন নেয়, যেভাবে কথা বলে সেগুলো ভীষণ কনফিডেন্স নিয়ে বলে। যেখানে দ্য রিয়েলিটি ওয়াজ ইউ সেড ইওর ম্যারেজ ওয়াজ ওভার, ইউ লাইড। মন্দ্রিতা চরিত্রটা আমি যেভাবে দেখেছি, মানে পুরো স্ক্রিপ্টটা পড়ার পর আমার যেটা মনে হয়েছে, যেভাবে চরিত্রায়ন করেছি তাতে দেখেছি যে মন্দ্রিতার হাঁটা চলা, মন্দ্রিতার কথা বলা, এগুলোর সাথে আমার, আমি মানে শাওলির খুব মিল আছে। কিছু চরিত্র থাকে যেগুলো খুব প্রিপারেশন নেওয়ার দরকার পড়ে না, প্রিপারেশন নিতে নেই, হোমওয়ার্ক বেশি করতে নেই, অন স্পট যেটা হয়, যেটা আসে সেটাই করতে হয়। তো মন্দ্রিতা চরিত্রটা এরকম, মানে অনেক ক্ষেত্রে যে কাজগুলো আমি করেছি এর আগে সেগুলো ম্যাক্সিমামই কিছু হোমওয়ার্কের দরকার পড়েছে আমার, কিন্তু মন্দ্রিতা চরিত্রটা এরকম যে আমি অনেকটাই ফ্লোরে যেটা হবে, আমার কো অ্যাক্টর যেরকম রিয়্যাক্ট করবে, যেভাবে কথা বলবে, আমি সেই অনুযায়ী যাব। তো এই জন্য মন্দ্রিতা চরিত্রটা আমার কাছে একটু হলেও স্পেশাল, কারণ আমি নতুন একটা মেথডে কাজ করেছি এখানে। অ্যাট দ্য টাইমসের এর আগে কোনো অরিজিনাল ফিল্ম নেই, এটা প্রথম কাজ, তো সেই জন্য সেটা নিশ্চয়ই স্পেশাল, আর আমি সেটাতে পার্টিসিপেট করেছি, সুতরাং আমার কাছেও সেটা খুবই ইম্পর্টেন্ট। কি সারা সারা কর্মা, অ্যাট দ্য টাইমস অরিজিনাল ফিল্ম, ওয়ান ডে টু গো। বিষাক্ত মনের গোপনে যন্ত্রণাকে ভালোবেসে তোমারি ছবি একে যায়।